গাইস, গ্র্যান্ডমাস্টার লবি কেমন হয় তোমরা তো সচরাচর ভালো করেই জানো। আর এই লবিতে মনে করো একটা লঞ্চ প্যাডের সোজা ফ্যাক্টরির ভিতরে আমি ঢুকে যাই আগে আগে। তো আগে আগে ঢুকতেই দেখি পুরো একটা স্কোয়াড, একটারে কিন্তু চুম্বেশ্বরী হেডশট মারে কিন্তু আমি ওরে ফিনিশ করে দিই, আর একটা দেখি হাগলো দেখি ওখানে গেছে ওরেও কিন্তু হেডশট মারে দিই, এবং মুখের সামনে পিছন দিকে আর একটা এনিমি ভাই এরও কিন্তু আমি পুরোপুরি একবার ফিনিশ করে দিই। হিপ হপ আলুর চপকে একবার চান্দের দেশে পাঠাই দিছি, এই জায়গায় আসতে না আসতে ধামাকাদার কিল করে ফেলি। দেখি যে ওদের একটা জোন পুষার পালাচ্ছে ভাই গাড়ি নিয়ে, তো পালায় যাবে কোথায়, কতদূর আর যাইতে পারবে, এই জায়গায় মারতে মারতে ওর গাড়িটা যায় ফুটায়া ফুটায়া গাড়ি দিতে আমি এর কিন্তু ভালো রকম একটা ড্যামেজ দিই। ড্যামেজ দিয়ে এই পাশে আসি, এই পাশে আসতেই কিন্তু সে কিন্তু ওই জায়গায় ডাউন হয়ে যায়। তো ডাউন হয়ে যাওয়ার পর এই পাশে আসতে দেখি আমার পিছন থেকে কে যেন মারতেছে, ওরেও কিন্তু একটা চুম্বেশ্বরী একটা হেড মারছে ভাই। স্কার আর MP40 যা কম্বিনেশন ভাই, যা কি আর বলবো। তো এই জায়গায় কিন্তু আরেকটা এনিমি আছে, তো আমি সুন্দর মতন কি করি এই জায়গা থেকে সোজা উপরের দিকে উঠে যাই, কারণ এই এনিমিটা ঘরের ভিতরে ঢুকছে। তো এখান থেকে আমি দেখতেই পাচ্ছি ঘরের ভিতরে উঠছে ওই এনিমিটা। তো দেখো এই জায়গায় হয়ে যায় একটা মহাবিপদ, তা আশেপাশে চতুর্দিকে প্রচুর পরিমাণে এনিমি, অলরেডি কিন্তু আমার 11টা কিল হয়ে গেছে গাইস। তো এখানে নামতেছি, এখানে নামতে নামতেই আমার উপর গ্রেনেড বর্ষণ করা শুরু করে দিছে। এর এই পাশে এনিমি, ওই এনিমি টেরও পায় নাই, আমি কই থেকে আসছি ভাই, একেবারে চুম্বেশ্বরী কি বলবো গাইস। এর জন্য কিন্তু একটা লাইক আর ফলো কিন্তু করে দিতেই হয় তোমাদের। সো গাইস, তোমরা এখন পর্যন্ত যা যা ভিডিওটা দেখতেছো সবাই একটু ওকে লিখে কমেন্ট করো, আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো দেখতেছো সেটা তোমরা কমেন্ট করে জানাও, কারণ সবার ভিডিওর রিপ্লাই কিন্তু কমেন্টের রিপ্লাই কিন্তু আমি করে থাকি। সরি ভিডিও না, এই জায়গায় আমার নক করে দিছে। যাই হোক, এখান থেকে আমি আমার টিমমেটকে বলতেছিলাম রিভাইভ করার জন্য, তো টিমমেট কিন্তু দৌড়ায় দৌড়ায় এসে আমাকে কিন্তু এখানে যে একটা রিভাইভ করে, একটা চুম্বেশ্বরী রিভাইভ যাকে বলে। তো গাইস, তোমরা যারা টপ আপ করতে চাও স্ক্রিনের উপর দেখো একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলেই কিন্তু খুব সহজেই স্বল্প মূল্যে স্বল্প সময় এবং বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে পারো গাইস। আর হ্যাঁ গাইস, প্রবাসী ভাইরাও চাইলে কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কোনো ভয় নেই। আর গাইস, যারা যা তোমরা স্পন্সর করাতে চাও তারাও কিন্তু যোগাযোগ করতে পারো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে। ঠিক আছে গাইস, তো চলো পুরো ভিডিওটাকে ইন গেমে এনজয় করি আর বেশি মজা বাবা। তো কেসে হ্যায় আপ লোগ, চলো শুরু করতে হ্যায় বিনা কিসি বকচোদি কে। আমার 6টা কিল নাই দেখছেন আপনার লগে দাঁড়িয়ে রোমান ভাই আছে সামনে রে। ওপি বলতে হে পত্তর আর 25টা নিলে আমার 5টা কিনে নিয়ে নিছি। বিগ ফ্যান আমার আমার 6টা কিনে গেছে রে ছোরা। আমাদের
बुईया बुईया पत्ते भाई बुईया पत्ते ओ माय गॉड আবারও 26 খেলা আমার 26 কিলি